সো ওয়েলকাম দিস ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কল অফ ডিউটি গেমে একটা স্কিন নেবেন তো স্কিনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা স্পেশাল অফারে দিয়েছিল সেটা আমি নিয়েছি তো এটা অ্যাকচুয়ালি আমার অ্যাকাউন্ট না কল অফ ডিউটি এটা একটা আমাদের ফ্রেন্ডের অ্যাকাউন্ট যেখানে বলেছিল কিনে দেওয়ার জন্য তো সেটা কি ওকে কিনে দিয়েছি এবং সেটা নিয়ে একটা ভিডিও করেছি যেটা কিনে আমি কিনেছি গিফট কার্ড ইউজ করে তো আপনারা যারা যারা জানেন না গিফট কার্ড কীভাবে ইউজ করতে হয় তারা দেখতে পাচ্ছেন আমার আই বাটনে ভিডিও চলে এসেছে গিফট কার্ড রিডিম করার ভিডিওটা তো বাংলাদেশ থেকে সরাসরি রিডিম করা যায় না যারা এই নিয়ে বিস্তারিত জানতে চান তারা আমার পেজে মেসেজ দিতে পারেন আরেকটা কথা আপনারা সবাই জানেন যে আমি রিসেন্টলি একটা গিভওয়ে করছি ফিফথ গিভওয়ে যেটা পঞ্চম গিভওয়ে যেটা কিনা আমি আগেই বলেছিলাম যে একজনকে গোল্ড পাস দেব এবং আরও যদি আমার ইচ্ছা হয় তাহলে আমি আরও অনেককে গিফট করতে পারি তো সেই ভিডিওটাতে আমি মোট 6 জনকে গিভওয়ে দেওয়ার কথা বলেছিলাম এর মধ্যে একজন হচ্ছে $5 একটা গোল্ড পাস পাবে এবং বাকি 5 জনের মধ্যে একজন ছিল স্পেশাল যে কিনা আমাকে ভিডিওতে বেশি কমেন্ট করে তাকে এবং বাকি 4 জন ছিল লটারির মাধ্যমে তো আমি যেহেতু ভিডিওটা করেছি তো কিন্তু আমার রাইট আছে যে কাউকে বাদ দেওয়ার বা ডিসকোয়ালিফাই করার তো আমি বলতে চাচ্ছি যে আমি ওই 5 জনের মধ্যে একজনকে ডিসকোয়ালিফাই করছি সেটা হচ্ছে গিয়ে ক্লাসিং গোয়ার বা স্পন্দন নাম যার তাকে বাদ দেওয়ার একটাই কারণ সে হচ্ছে কি আমি কিছু কারণ বলি আমার যে প্রথম গিভওয়ে হয়েছিল $2 গোল্ড পাস দেওয়ার কথা ছিল ওই দুইটারই বিজয়ী ছিল স্পন্দন বা ক্লাসিং গড নামে যে ইউটিউব চ্যানেলটা উনি তো আমি ওই ভিডিওতে বলেছিলাম একজন একটা করে কমেন্ট করতে বাট উনি 6-7টা আইডি দিয়ে কমেন্ট করেছেন এবং দুইটা বিজয়ী উনি নিজেই হয়েছিলেন যেটা কিনা আমি আগে জানতাম না কিন্তু একটা গোল পাস দিয়ে দেওয়া মানে $5 একটা দিয়ে দেওয়ার পর জিনিসটা জেনেছি এবং সত্যতা প্রমাণিত হয়েছে তারপর আমি পরেরটা ক্যান্সেল করে দিই যাই হোক তারপর ওনাকে আমি বলি ওই কথাগুলা তো উনি আর কিছু বলেন নাই তারপর এছাড়া আরো কিছু কাজ উনি করেছেন যেটা কিনা খুবই মারাত্মক খারাপ লেগেছে আমার কাছে উনি কিন্তু আমার কাছে যে কোনো হেল্প চলে ক্লাসিং গড যে ইউটিউব চ্যানেলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এসে গেছে এই চ্যানেলটা আমি এই চ্যানেল লোগো এই চ্যানেল কভার এই সব কিছু যদিও এটা বলা ঠিক হচ্ছে না বানিয়ে দিয়েছি আমি ইউটিউবার যারা আছে আমার থেকে ছোট ছোট ইউটিউবার যারা বা আমার সমান ইউটিউবার যারা ইউটিউবিং করে আমার কাছে কোনো হেল্প চলে আমি সচরাচর হেল্প করার চেষ্টা করি বাট এমন একটা ধাক্কা খেয়েছি আমি এরপর থেকে কিন্তু আমি যে কোনো ইউটিউবার যদি আমাকে মেসেজ করে আমি সহজে হেল্প করতে চাই না একটাই কারণ সেটা হচ্ছে এই যে ক্লাসিং গড যেটা করেছে সে কি করেছে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল টাকা নিয়ে নিয়ে জিনিসগুলো দিচ্ছিল না গোল্ড পাস কেনার জন্য মানুষের কাছে টাকা নিয়ে মানুষকে টাকা ব্লক করে দিচ্ছিল তারপর গিফট কার্ড কেনার টাকা নিয়ে এরকম করে ব্লক করে দিচ্ছিল তো কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ওনাকে চিনি উনি গোল্ড পাসটার জগৎ যে গোল্ড পাসের যে ভিডিওটা ছিল ওইটাতে আমি বলেছিলাম আমি ওনাকে চিনি যে উনি গোল্ড পাস জিতছে তো ওইখান থেকে আমাকে কয়েকজন মেসেজ করে ভাই তো আমার এরকম আমার সাথে এরকম এরকম করেছে তো অ্যাকচুয়ালি দেখলাম যে আসলে এটা সত্য এবং যাই হোক একটা যে ওই সময় ভালো লেগেছিল ক্লাসিং গড ওদের টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছিল যাই হোক ভালো এরপর সে কাহিনীটা করলো গোল্ড পাস নিয়ে যে গোল্ড পাস আমার দুইটা গোল্ড পাস জিতেছে সে একাই কমেন্ট করে তো একটা বাদ দিয়ে দিয়েছি আর একটা দিয়েছিলাম এরপর যেটা কিনা পাঁচটার যে গিভওয়ে আমি যেটা বললাম যে পাঁচজনকে $1 গিভওয়ে ছিলাম এর মধ্যে উনি একজন ছিলেন তো আমি চিন্তা করছিলাম যাই হোক এইবার যেহেতু কোনো কিছু করে না এইবার $1 দেওয়া যায় কোনো প্রবলেম নাই বাট ওনার এখনও প্রবলেম আছে যেটা কিনা কি করছে উনি বিভিন্ন আইডি খুলে আমার পেজে মেসেজ দিয়ে খুব খারাপ খারাপ আজে বাজে কথা বলছে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে যে গিভওয়েতে অংশগ্রহণ করেছিল যাই হোক ভালো কথা তো এরপর কি করছে ওনার যে আইডি ছিল ওইখান থেকে আমাকে অনেক বাজে বাজে কথা বলা হয়েছিল তো ওই আইডিকে আমি ব্যান করে দিয়েছি আমার পেজ থেকে এরপর প্রতিনিয়ত কি করে উনি 2-3টা করে আইডি খোলে খুলে খুলে আমার সাথে এইরকম কাজগুলো করছে তো আমি ক্লাসিং গডকে বলবো যে আমি কিন্তু চেয়েছিলাম না যে আপনাকে এইভাবে রিভিল করতে যে আপনি এইসব কাজগুলো করেন যে খারাপ খারাপ কাজ করেন মানুষের টাকা মেরে দেন এটা আমি বলতে চাইছিলাম না বাট আপনিই বাধ্য করছেন আমাকে বলার জন্য আর আমি অন্যান্য যারা ইউটিউবার আছেন আমি তাদেরকে বলবো প্লিজ দয়া করে মানুষের এই যে 100-200 টাকা মেরে দেওয়ার জন্য এই কাজগুলো করবেন না কারণ 100-200 টাকা মেরে দিয়ে আপনি হয়তো বড়লোক হতে পারেন না বাট আপনি যার টাকাটা মারছেন আমার কাছে এমনও মেসেজ আসছে যে ভাই অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছি টিফিনের টাকা না খেয়ে মানে বেশিরভাগই যারা গেমিং খেলে আমি জানি যে স্টুডেন্ট আমি তো প্রায় অনেককেই অনেক কিছু কিনে দেয় তো ওরা অনেকেই স্টোরিগুলো বলে যে কীভাবে টাকা জমিয়েছে কী করছে এই এই পেজ থেকে কিনে দেখছে ওই পেজ থেকে কিনে দেখছে টাকাগুলো মেরে দিয়েছে ব্লক করে দিয়েছে তো এই জিনিসগুলো মানুষের অনেক খারাপ লাগে এই 5-10 টাকা নিয়ে আপনারা কখনো বড়লোক হতে পারবেন না বাট প্লিজ দয়া করে এইসব কাজগুলো করবেন না ঠিক আছে আপনি হয়তো আজকে ওনার 500 বা 1000 টাকা মেরে দিয়েছেন ভাবছেন যা 500 টাকা পেয়ে গেছি বাট আল্লাহ তাআলা অবশ্যই এইটার ফল আপনাকে কোনো না কোনোভাবে দিবে ঠিক আছে তো আপনি যদি ইসলাম
ধর্ম হয়ে থেকে আপনার আমি বলবো যে ক্লাসিং গড আপনি এইসব কাজগুলো বন্ধ করেন। আর আপনার যে আমাকে ক্লাইম করেছেন যে আপনি নাকি আমাকে মেসেজ দেন নাই, ফেক আইডি খুলে মেসেজ দিচ্ছে, তাহলে ভাই আমাকে যে ফেক আইডি খুলে মেসেজ দিচ্ছে এই খবরটা আপনার কাছে যায় কিভাবে? আমি তো আপনাকে বলিনি এখন পর্যন্ত, আপনাকে কোনো মেসেজ দিইনি যে আপনি আমাকে এইসব কেন বলছেন আপনার হোয়াটসঅ্যাপে, তাহলে আপনার কাছে যাই কিভাবে? নিশ্চয়ই আপনার হাত সাথে কোনো হাত আছে, না হলে আপনি কিভাবে জেনেছেন যে আমি আপনাকে বাদ দিয়ে দিয়েছি? আমি ওনাকে $1 যে গিভওয়ে এটা থেকে বাদ দিচ্ছি, এবং আমার চ্যানেলে এরপর থেকে যত গিভওয়ে হবে এই স্পন্দন এবং ক্লাসিং গার্ল এই রিলেটেড যারা অ্যাড হবে আমি তাদের কাউকেই এই গিভওয়ে দিব না। আমি এটা ডিরেক্ট বলে দিচ্ছি, আমি আমি যেহেতু গিভওয়ে করছি আমি আমি এটার অধিকার রাখি, আমি যে কাউকে বাদ দিতে পারবো। আর এই পর্যন্ত গিভওয়ে আমি 6 জনকে দেওয়ার কথা ছিল, 1 জন তো বাদ, তার মানে 5 জন, 5 জনের মধ্যে 3 জন কিন্তু অলরেডি উপহারটা নিয়ে নিয়েছে, এখনও 2 জন বাকি আছেন। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ দয়া করে গিভওয়ে ভিডিওটা দেখেন, আপনি কি বিজয়ী হয়েছেন কিনা, যদি বিজয়ী হয়ে থাকেন আমার সাথে অতিসত্ত্ব দেখাবার চেষ্টা করেন। আমি কিন্তু এই মাস পর্যন্ত এই টাইম দিয়েছি, এই মাস পরে পরবর্তী মাসে কিন্তু যদি আমি নতুন একটা গিভওয়ে করি তাহলে কিন্তু এই যারা এখন পর্যন্ত যে 2 জন নেননি তাদের কিন্তু আমি পরবর্তীতে দিব না ভাই। তাই দয়া করে আপনারা গিভওয়ে ভিডিওটা দেখেন, দেখেন আপনারা বিজয়ী হয়েছেন কিনা, যদি হয়ে থাকেন তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন। 5 জনের মধ্যে মাত্র 3 জন নিয়েছে, এখনও 2 জন বাকি আছে। তো চলুন আমরা যেহেতু আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে গিয়া আমাদের কল অফ ডিউটির স্ক্রিন নেওয়া, তো চলুন আমরা অনেক কথা হলো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। আর সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওতে কি চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি জানার চেষ্টা করবো। আর আমি এখন যে কথা বললাম আপনি যদি কারো কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনি একটু জানাবেন যে আমি ক্লাসিং গডকে যে আমি এই ভিডিও থেকে বাদ দিয়ে দিচ্ছি এটা কি আমার করাটা ঠিক হয়েছে কি হয় নাই আপনার কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন। আর যদি খারাপ যদি এটা হয়ে থাকে যে আমি ভুল করছি বা এটা ঠিক হয়নি আমার, তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টের উপর অনেক কিছু নির্ভর করবে, আপনারা যদি কমেন্ট করে জানান না থাক $1 গিফট আমাকে দেওয়া যায় তাহলে আমি অবশ্যই দিব আপনারা যদি বলেন। আর আপনারা যদি না করেন যে আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা একটু মতামতটা দিন, উনি যে এইসব কাজ করার পর আমার কি উচিত ওনাকে গিফটটা দেওয়া আপনারা একটু বলবেন। আর চলুন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আমরা কল অফ ডিউটি যে স্ক্রিনটা আছে ওইটা নিব। সবাই ভালো থাকবেন, চলুন আমাদের মোবাইল স্ক্রিনে। তো গাইস ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো প্রথমেই আমরা প্লে স্টোরে যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার কারণ হলো আমি দেখিয়ে নিচ্ছি যে আমার প্লে স্টোরে আমার জিমেলে অলরেডি রিডিম করা আছে ডলার। তো দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং হয়ে নেই, তো দেখতে পাচ্ছেন $6.35 রিডিম করা আছে। তো কীভাবে রিডিম করতে হয় সেটা অলরেডি আই বাটনে আছে, যদি আপনারা আই বাটনে ক্লিক করেন দেখতে পারবেন। তো আমরা কী করলাম, কল অফ ডিউটি যে গেমটা আছে সে এটার মধ্যে আসলাম। তো এটা ওপেন হচ্ছে যে অ্যাক্টিভেশন কোম্পানির একটা গেম, তো দেখছেন একটু ওপেন হচ্ছে, সরি টিসেন্ট গেম, অ্যাকচুয়ালি টিসেন্ট গেম স্টুডিওতে তৈরি করা হয়েছে এই গেমটা, কল অফ ডিউটি মোবাইল। যদি এটা আগে পিসির জন্য ছিল শুধুমাত্র, এখন মোবাইল ভার্সনটা আসছে। তো রিসেন্টলি খুবই পপুলার হয়ে গেছে এই গেমটা, তো এই গেমটাতে আমরা লগ ইন করে নিচ্ছি। তো এই গেমটাতেই আমরা একটা স্কিন নিয়ে দেখাবো, তাও আবার গুগল গিফট কার্ড ইউজ করে। দেখতে পাচ্ছেন আপনারা যে লোডিং হচ্ছে, তো লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করি কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছেন এখনও লোডিং হচ্ছে, ওয়েট করি। তো এখানে একটা আপডেটের অপশন আছে, আপডেট করে দিলাম আমরা কল অফ ডিউটিতে ক্লিক করে। কল অফ ডিউটির যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল ওইটা দিয়ে অটো লগ ইন হয়ে যাচ্ছে। তো আমরা লগ ইন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, আর নেট কানেকশন তো আমার লিটল বিট সবসময় স্লো থাকে, যার কারণে এটাও একটা কারণ। তো দেখতে পাচ্ছেন আপনারা লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু গেমের রিভিউটা চলছে, তো মোটামুটি ভালো গ্রাফিক্সেরই কিন্তু কল অফ ডিউটি যে মোবাইল গেমটা। তো আবারও একটা লোডিং স্ক্রিন চলে এসেছে, তো 3% লোডিং, তো দেখা যাক 95%, 97%, 99% অ্যান্ড 100%। তো গাইস 99% লোডিং, তো আর কিছুক্ষণ অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন গেমে আমরা ঢুকে গেছি, তো এখানে একটু লোড হচ্ছে, যাক হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে কর্নারের প্লাস বাটন আছে সিবি পয়েন্টের সাথে, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করবো একদম নিচে কর্নারে দেখুন ভিউ অফারগুলো আছে, তো পারচেস বোনাস ইভেন্ট, তারপর স্পেশাল অফার আছে অনেকগুলা। তো এখানে প্রায়ই বিভিন্ন স্পেশাল অফার থাকে, তো আপনার যে কোনো একটা স্পেশাল ক্লিক করলে দেখতে পারবেন এরকম অফারগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে স্কারলেট স্কিনের যে স্ক্রিনটা আছে এটা নেবো। তো এখানে এটা ছাড়াও আরও কিন্তু অনেকগুলো অফার আছে, তো আমি এক এক করে দেখাচ্ছি। দেখুন যে এখানে দেখতে পাচ্ছেন 80, তারপর 2টা ইভেন্টের
অফার আছে। তো আমরা এটা নেব না, আমরা নেব স্কারলেট কিং স্নেক যে স্কিনটা আছে রেড কালার, রেড স্কিন, তো এটা নেবো। তো এইটার উপর $1.99 যে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এটা কী করবে আমাদের প্লে স্টোরের সাথে কানেক্ট হয়ে যাবে এবং একটু লোড হবে পেমেন্টটা করার জন্য। তো এটা পেমেন্টের অপশনটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ লোড নিয়ে তাদের কিছু পেমেন্টের অপশন চলে এসছে $1.99। তো এটাতে আমরা কী করবো, ওয়ান টেপ টু বাই ক্লিক করবো এবং আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে ওইখানে আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সাথে সাথেই আমাদের ফিঙ্গারপ্রিন্টটা স্ক্যান করে নেবে এবং পেমেন্টটা হয়ে যাবে। যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান দিয়ে রাখছি পেমেন্টের সময়, তো এটা আপনারা যেটা দেবেন সেটাই আসবে। আপনারা যদি পাসওয়ার্ড দেন অবশ্যই পাসওয়ার্ড যাবে। তো দেখতে পাচ্ছেন বাই হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবে, তো প্লিজ ওয়েট এ মোমেন্ট, দেখতে পাচ্ছেন লেখাই আসছে। তো কিছুক্ষণ ওয়েট করলে কী করবে যে এই যে স্কিনটা আছে এটা আমাদের লোড আউটে অ্যাড হয়ে যাবে। তো আমরা কীভাবে লোড আউট থেকে আমরা স্কিনটা ইউজ করবো সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো, কোনো প্রবলেম সমস্যার কোনো কারণ নেই। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা নেওয়া হয়ে গেছে, কংগ্রাচুলেশন দিয়ে দিয়েছে। তো ট্যাপ টু কন্টিনিউ, তো এখানে আমরা ট্যাপ করে দিলাম। তো এখান থেকে আমরা বের হয়ে যাই স্টোরটা থেকে, দেখতে পাচ্ছেন ব্যাক বাটনে ক্লিক করে। তো নিচে দেখুন লোড আউট যে এখানে আমরা ক্লিক করলাম, তো লোড আউটের এখানে সরি আবার লোড আউটে ক্লিক করি। তো দেখেন এখানে ফ্যান্টম যে স্ক্রিনটা এটা নেওয়া আছে আমাদের, আমাদের স্ক্রিনটা নেওয়া আছে ফ্যান্টম। তো দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডের কর্নারে। তো আমরা এখান থেকে কী করবো, আমাদের যে স্ক্রিনটা আছে সেটা আমরা নিব। তো সরি আমি এখানে চলে এসেছি, একদম লোড আউটে আবার যাই। হ্যাঁ লোড আউটে আবার ক্লিক করি, সরি গাইস আমি বারবার বের হয়ে যাচ্ছিলাম যখন ভিডিওটা করতেছিলাম তখন। যাই হোক, আমরা কিন্তু এই লোড আউট থেকে এই স্ক্রিনটা চেঞ্জ করব। তো কীভাবে করব সেটা আমি এখনই দেখাবো আপনাদেরকে, সরি ফর দ্যাট। দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে যে ফ্যান্টমটা আছে এটার উপর আমরা ক্লিক করব। ফ্যান্টমের উপর ক্লিক করা এই ফ্যান্টম যে স্ক্রিনটা আছে, তো দেখতে পাচ্ছেন এখানে একটু স্ক্রোল করলে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো স্ক্রিন এখানে আছে। তো আমরা স্ক্রিন করলে দেখতে পাচ্ছি যে নিউ স্ক্রিনটা দেখতে পারবো এখানে, যে স্কারলেট স্নেক কিং স্নেক যে স্ক্রিনটা, তো এটা ডিপ্লয়ে ক্লিক করবো। ডিপ্লয় ক্লিক করার সাথে সাথেই এটা আমাদের ডিপ্লয় হয়ে যাবে, মানে ইউজ হয়ে যাবে আমাদের ক্যারেক্টারে। তো এখন আমাদের ক্যারেক্টার এই স্কারলেট কিং স্নেক, মানে স্পেশাল ওপিএস ওয়ান স্কারলেট কিং স্নেক এই স্ক্রিনটার নাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা এই স্ক্রিনটা নিয়ে নিলাম এবং আমাদের ক্যারেক্টার এখন এটাই ইউজ হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক দেখতে এই স্ক্রিনটা, রেড সম্পূর্ণ। তো যাই হোক, গ্রাফিক্সের সাথে সাথে এই স্ক্রিনটাও কিন্তু দারুণভাবে যায়। তো আপনারা যারা এই স্ক্রিন বা এরকম কোনো অফার নিতে চান তারা চাইলে সরাসরি আমার কাছে মেসেজ করতে পারেন, অথবা কীভাবে নিতে হয় সেটা যদি জানতে চান সে বিষয়ে যে কোনো হেল্প চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। গিফট কার্ড কীভাবে ইউজ করবেন, কীভাবে গিফট কার্ড কিনবেন, কীভাবে রিডিম করবেন এবং গিফট কার্ড দিয়ে যদি নিতে কোনো প্রবলেম হয়, যে কোনো প্রবলেম আমার পেজে মেসেজ দিতে পারেন অথবা আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন, আমি সবসময় আপনাদের হেল্প করার চেষ্টা করি। তো এখন আমি আমার এই আইডিটা লগ আউট করে নিই, যেহেতু এটা আমার আইডি না, তো আমি আইডিটা লগ আউট করে দিচ্ছি। ও আর এই ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর প্রত্যেকটা অংশই খুবই গুরুত্বপূর্ণ, আমি শেষ পর্যন্ত আরও অনেক কিছু দেখাবো। এখন তো আমি মাত্র স্ক্রিন নেওয়া শেষ হলো, তো স্ক্রিন নেওয়া যেহেতু শেষ এখন আরও কিছু জিনিস দেখাবো যেটা আপনাদের জানা খুবই দরকার। যেটা হচ্ছে কি না, যে আমার ইউটিউবে কিন্তু আমি যে ভিডিওগুলো ছাড়ি দেখবেন যে অনেক হিজিবিজি ভিডিও, এক এক গেমের এক এক রকম ভিডিও থাকে। তো আপনারা এখান থেকে আপনাদের যে ভিডিওগুলো দরকার এই জিনিসটা খুঁজে পেতে কিন্তু একটু প্রবলেম পড়েন, যে আপনার ফ্রি ফায়ারের ভিডিও দরকার তো আপনি অনেক খোঁজাখুঁজি করে ফ্রি ফায়ারের ভিডিও পান না। তো সেই জন্য আপনাদের সুবিধার জন্য আমি তৈরি করেছি প্লেলিস্ট। তো প্লেলিস্ট থেকে যে আপনারা কীভাবে এই জিনিসগুলো বের করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো, যে প্লেলিস্ট থেকে খুব সহজেই সবগুলো গেমিং সম্পর্কে যে কোনো প্রবলেম বা যে কোনো সলিউশন, সব গেমিং যে সলিউশনগুলো আছে সেগুলো আপনারা কীভাবে বের করবেন, তো সেটাই এখন আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে আমি আবার চলে গেছি মোবাইলে। তো মোবাইলে প্রথমে আমি ইউটিউবে যাবো, ইউটিউবে গিয়ে দেখাবো যে আপনারা কীভাবে দেখবেন, মানে আপনাদের মতো করে, যে আপনারা যদি কখনও কোনো প্রবলেম করেন কোনো গেমস নিয়ে ভিডিও দেখতে চান আমার চ্যানেলে, কারণ আমার চ্যানেল কিন্তু অনেক গেমিংয়ের ভিডিও থাকে। আচ্ছা প্রথমে আমি আমার প্লে স্টোরে ঢুকে দেখিয়ে নিচ্ছি যে আমার যে $1.99 কেটেছে, আমার কিন্তু $6.35 ছিল, তার মানে এখন থাকার কথা কত $1.99 কেটে গেছে। তো দেখুন 3 point something থাকার কথা, তো আমরা একটু দেখে নেই, সরি 4.36, আচ্ছা ভুল বলছিলাম, 4.36 আছে, তার মানে $1.99 কেটেছে আমার চ্যানেল থেকে। আমরা যদি পার্সেস হিস্ট্রিতে আসি তো দেখতে পাচ্ছেন এখানে লিমিটেড টাইম অফার যেটা $1.99 আমরা মাত্রই নিয়েছি, তো এটা দেখাচ্ছে। তো আমরা এখন চলে যাই ইউটিউবে আর দেখিয়ে দিই আপনারা কীভাবে এই সবগুলো ভিডিও খুব সহজেই বের করবেন।
তো প্রথমে এর জন্য যা করতে হবে, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন ডু সাবস্ক্রাইব, আমার চ্যানেলে যাবেন। তো চ্যানেলে যাওয়ার জন্য আপনারা চাইলে আমার আপনাদের যে সার্চ বাটন আছে ওইখানে আমার চ্যানেলের নাম আলামিন করোনা এটা লিখে সার্চ করতে পারেন। তো এটা সার্চ করলে এরকম যে চ্যানেলটা আসবে, এটা আসার পর দেখতে পারবেন চ্যানেলে ঢুকার পর এখানে উপরে অনেকগুলো অপশন আছে, এখান থেকে প্লে লিস্ট দেখতে পাচ্ছেন, প্লে লিস্টে যাবেন। দেখুন এখানে প্রত্যেকটা প্লে লিস্ট আলাদা করা আছে, ক্লাশ অফ ক্লানের জন্য একটা, আইটিউনসের জন্য একটা, অ্যামাজন কার্ডের জন্য, ক্লাশ অফ ক্লানের জন্য, ফ্রি ফায়ারের জন্য, ইউটিউব রিলেটেড টিপস, মানে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলাদা করা আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই ভিডিওগুলো খুঁজে পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এখান থেকে প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন অথবা র্যান্ডমলি যে কোনো একটা ভিডিও দেখতে পারেন। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।